প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছেন মাহমুদুল্লাহ এটা সবাই জানেন মাহমুদুল্লাহর বাদ পড়া নিয়ে তার স্ত্রী খুব প্রকাশ করেছেন খুব জেরেছেন তিনি বলছিলেন যে প্রতিবার মূল্যায়ন হয় না কেউ করে না এবার বেরিয়ে এলো আসল রহস্য ফাঁস হলো আসল সত্য ঘটনা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কেন মাহমুদুল্লাহ বা রিয়াদ বাদ পড়লেন বেরিয়ে এলো থলের বিড়াল সব সত্য ঘটনা ফাঁস হয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে যে সিরিজটা সেটা খেলে অপশন নেওয়ার জন্য কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তাতে রাজি হননি তিনি বলেছিলেন আরও দুই বছর খেলা চালিয়ে যাওয়ার জন্য মাহমুদুল্লাহর এ কথা শুনে বিসিবি রাজি হয়নি তাকে টি টোয়েন্টি দলে নিতে চায়নি বিসিবির এক কর্তার সূত্রে ক্রিকবাস নিউজ জানিয়েছে যে মাহমুদুল্লাহ দুই বছর আরও খেলা চালিয়ে যেতে চেয়েছিল কিন্তু বিসিবি তাতে সারাদিনই যার কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়ার থেকে বাদ দিয়ে দেওয়া হলো মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন যে তিনি আবারও চেষ্টা করবেন আবারও নিজের ফিটনেস উন্নতি করে তিনি আবারও টি টোয়েন্টি দলে ঢুকার চেষ্টা করবেন মাহমুদুল্লাহ রিয়াদের বয়স এখন ছত্রিশ তিনি কি পারবেন আবারও টি টোয়েন্টি দলে ফিরতে এর আগে কিন্তু তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি মাত্র এখন ওয়ান ডে ক্রিকেট খেলবেন যদি তিনি টি টোয়েন্টিতে আবারও ফিরতে পারেন তাহলে গুড কামব্যাক হবে এবং তিনি তার যে কথা সেই কাজটি প্রমাণ করতে পারবেন আমরাও চাই মাহমুদুল্লাহ যেটা বলেছেন সেটা যেন করে যেতে পারেন ভালো থাকুন ধন্যবাদ